পছন্দ করে নাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সাথে জুম্মার দিন গতকালকে আমরা কুরবানি দিয়েছি রাসেল ভাই লিমা ভাবির আর আমার কুরবানি দেওয়ার সুযোগ হয়নি গতকালকে যেহেতু প্রচুর প্রেসার ছিল সেগুলো বিতরণ করতে হয়েছে আজ আমি আমার যে কুরবানির গরুটি কিনেছি সেটি কুরবানি করব সকালবেলা চলে আসছি গরু নিয়ে এখন একটু পরেই ইনশাআল্লাহ আজকে কুরবানি হবে আমার কুরবানি বন্ধুরা আমার যে গরুটি এটি আমি কিনেছিলাম বেড়া চতুরহাট থেকে বুধবার দিন প্রচন্ড টানাটানি করে গরু কিনতে হয়েছিল মানে আর তার আগে আরেকটা হাট ছিল উল্লাপাড়ার বড়হর হাট কিন্তু সেই হাটে আমি আর রিস্ক নেওয়ার সাহস পাই নাই যার কারণে বড়হর হাট থেকে না কিনে বেড়া চতুরহাট থেকে এই গরুটি কিনে নিয়ে এসেছি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তো আজকে আমি আমার কোরবানির গরু কোরবানি দিতে যাচ্ছি আপনাদেরকে ঈদ মোবারক আকাশ যথেষ্ট পরিষ্কার আজকে যদিও একটু গুমোট ভাব আছে আকাশ মাঝে মধ্যে একটু মেঘাচ্ছন্নও দেখা যাচ্ছে দেখা যাক আল্লাহ কী রাখছে ভাগ্যে যদি বৃষ্টি হয়ে যায় আমাদের জন্য একটু ঝামেলাই হয়ে যাবে তবে আশা করছি মনে হয় আকাশ পরিষ্কারই থাকবে আমরা এখন কোরবানি দিতে যাচ্ছি ইনশাআল্লাহ লালটা তুমি রাখতে চাচ্ছ কোরবানির গরু এখন কোরবানি দিতে যাচ্ছি আল্লাহ যেন কবুল করে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি হয়ে গেছে এখন আমরা গরু চামড়া ছাড়ানোর কাজ শুরু করতে যাচ্ছি দেখা যাক কত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারি তারপরে মাংস বিতরণ আছে মাপামাপি আছে অনেক কাজ তার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে এবার একটু খাবো কোরবানি শেষ সেই সাথে গরুর চামড়া ছাড়ানো হয়ে গেছে মাংস কেটে কেটে নিয়ে আসতেছে ওখান থেকে আর সবাই বসে পড়ছে মাংস কাটার কাজে আজকে অনেক লোক আমার কোরবানির মাংস কাটার জন্য অনেকেই আসছে আজকে আর স্পেশাল মানে যারা কাটাকাটির কাজ করে তাদের আনা হয় নাই আজকে আমার যারা নিজেদের লোকজন তারাই চলে আসছে আমাকে সাহায্য করার জন্য আমার কোরবানির মাংস তারা কাটাকাটি করে দিচ্ছে আর আমি এই বিষয়ে খুব একটা পারদর্শী না আমি বসেই আছি কাটাকাটি দেখতেছি এরপরে অনেক কাজ আছে মাংস কাটা শেষ হবে ওজন দিতে হবে তারপরে বিতরণের কাজ করতে হবে অনেক কাজ ইতিমধ্যে বেজে গেছে কিন্তু 11:40 এরপরে আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নেমে আসতেছে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে হবে অবশ্য আজকের গরু অনেক ছোট আমাদের মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে আমরা দ্রুতই কাজ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চামড়া থেকে সব মাংস ছাড়ানো হয়ে গেছে কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে এখন বোঝাই যাচ্ছে জাকির ভাই কাটা তো প্রায় শেষ পর্যায়ে না আর কত সময় লাগতে পারে ঘন্টা খানিক আচ্ছা আজিম বলতেছে 1 ঘন্টার ভিতরে মোটামুটি মাংস কাটা ক্লিয়ার হয়ে যাবে সবাই লেগে পড়ছে অনেক মানুষ আজকে ছোট গরু মানুষ বেশি আজকে কাজে সময় বেশি লাগার কথাই না দেখা যাক আর কত সময় লাগে আমরা আশা করতেছি খুব দ্রুতই হয়ে যাবে ততক্ষণ আমরা অপেক্ষায় থাকি কাজ শেষ হোক মাংস কিন্তু চমৎকার চমৎকার রং তাই না হ্যাঁ একদম লাল টকটকে রং
দেশি ছোট গরু তো দেশি গরু তো হুম সুস্বাদু মাংস হবে তুই কাকে কাটিস এটা ওই কাটিস এডিট বড় হয়ে গেছে সব মাংস কাটা শেষ হ্যাঁ গোশত কাটা শেষ আচ্ছা এখন শুধু মাথাটাই বাকি আছে মাথা দিই বাকি আমাদের মাংস কাটা কাটি শেষ এখন আমরা ওজন দিতে যাচ্ছি ইনশাআল্লাহ দেখা যাক আজকে আমরা আমার কুরবানির কতটুকু মাংস পেলাম আগে মাপ দিয়ে নেই তারপরে আমরা ছোট ছোট প্যাকেট করব বিতরণ করার জন্য জাকির ভাই সব মিশাচ্ছেন হ্যাঁ মিশাচ্ছি শুধু মাংস ওখানে না শুধু মাংস আচ্ছা এখানে মাংস মিশানো হচ্ছে আর হাড়ি গুলো আলাদা মিশানো হবে বিসমিল্লাহ আমরা মাংস কাটা শেষে ওজন দেওয়া শুরু করলাম এটা আমাদের প্রথম দাড়ি দাঁড়া আদিন দাঁড়া এই বেশ হয়েছে হ্যাঁ হুম দাঁড়া ওজন সাইজ করতে প্রথম পাল্লা 20 কেজি কেজি 50 এর মতো মাংস গোশ হতে পারে হয়তো বা 60 কেজি 60 কেজি আবার আর হবে হুম আছে আছে হ্যাঁ হয়ে গেছে 20 কেজি আর একটু যাবে এটা এক টুকরা বেশি হয়ে গেছে 40 4 কেজির মতো হবে আর 66 কেজি গোশ পেলাম আমরা 66 কেজি এবার হাড়ি মাপা হবে দেখি আমরা হাড়ি কত কেজি পাই বন্ধুরা মাংস হাড় কলিজা মাথার মাংস চর্বি আর সামান্য কিছু পায়ের হাড় এই মিলিয়ে টোটাল ওয়েট আমরা পেলাম আজকে 113 কেজি 400 গ্রাম আলহামদুলিল্লাহ যা পেয়েছি আমরা তাতে সন্তুষ্ট আল্লাহ আমাদের এটুকুই রিজিকে রেখেছিল এখন আমরা বিতরণের কাজে চলে যাব ইনশাআল্লাহ আবার বৃষ্টি উঠে আসছে আমাদের মাংস কাটাও শেষ হয়েছে সেই সাথে আবার বৃষ্টি শুরু হয়েছে এখন বিতরণ করা বেশ ঝামেলার ব্যাপার হয়ে যাবে মনে হচ্ছে মাংস কাটা শেষ করে ঘরে নিয়ে আসার সাথে সাথে তুমুল বৃষ্টি আষাঢ়ে বৃষ্টি যাকে বলে মাঠে একদম হাঁটু পানি জমে যাচ্ছে এর ভিতরে মাংস মানে প্যাকেট হচ্ছে বন্টন করার জন্য কিন্তু এর ভিতর যে কীভাবে দিব এটাই এখন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক আমরা অপেক্ষায় থাকি প্যাকেট হচ্ছে প্যাকেট শেষ হলেই আমরা আশেপাশে যেসব মানুষজন আছে আত্মীয় স্বজন আছে সবার ভাগ আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা অপেক্ষায় থাকি Thank you.
বৃষ্টি কিন্তু ছাড়ার নাম নাই ইতিমধ্যে বেজে গেছে তিনটা খাবারও তৈরি হয়ে গেছে আমরা সবাই খেতে বসলাম ঈদের পরের দিন এখানে রান্না আছে পোলাও কুরবানির গোশ আর আলু ভাজি এখন আমার সাথে যারা যারা ছিল আজকে সবাইকে নিয়ে ঈদের খাওয়া দাওয়া করতে বসলাম আলহামদুলিল্লাহ ঈদের পরদিন পোলাও খাব কুরবানির গোশ দিয়ে ওটা হলো আলু ভাজা একটু নেই মুচমুচ আলু ভাজা মনে হচ্ছে এই আলু ভাজাটা খেতে খুব মজা কুরবানির গোশ কি ব্যাপার এত হাড্ডি হাড্ডি কেন কোরবানির গোশ খাই এবার আলহামদুলিল্লাহ তাহলে খেতে থাকি খাওয়া শেষে পরবর্তী কাজ আছে আরো বৃষ্টি শেষ হচ্ছে না কাজেই আত্মীয় স্বজন থেকে শুরু করি জাকির ভাই ঈদ মোবারক আজিম ঈদ মোবারক মজনু ভাই ঈদ মোবারক কষ্ট করলেন সারাদিন ঈদ মোবারক আর কই কই ভাই ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক যে কয়জন ছিল আশেপাশে তাদেরকে আমি দিয়ে শেষ করলাম আর বাকি যেগুলো আছে ওরা কমপ্লিট করুক আমি এখন আপাতত আমার কাজ শেষ করি বৃষ্টি ছেড়ে গেলেই আমরা মাংস বিতরণ শুরু করব আর এর মাঝে হয়তোবা যদি দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ।